হ্যালো সুপার হিরো লাভার, আজ আমি নিয়ে হাজির হয়েছি অ্যান্ট ম্যান অ্যান্ড দ্য ওয়াস্প কোয়ান্টামানিয়ার প্রথম ট্রেলার। না বন্ধুরা, এখানে আমি এটার ব্রেকডাউন করবো না, সেটাই চ্যানেল আগে থেকে আছে, ডিসক্রিপশনের সাহায্যে দেখে নিতে পারেন। এখানে আমি আপনাদের জানাবো সেই সকল ডিটেলস যেটা ট্রেলার থেকে আমরা অনেকেই মিস করে দিয়েছি, মানে হিডেন ডিটেলস। তো চলুন শুরু করি। তো বন্ধুরা, অ্যাভেঞ্জার্স এন্ড গেমের পর স্কট ল্যাং অনেক পপুলার হয়ে গেছে, এটা তো আমরা সবাই জানি। মিস মার্ভেলে তার পডকাস্ট, এমনকি পাকিস্তানে তার পোস্টার, আর তাই টেলারে ছোট ছেলেটা স্কটকে ঘুরে দেখছে। এমনকি এক ব্যক্তি বসে থেকে অবাক হয়ে স্কটকে দেখছে যে, ও ভাই, অ্যান্ট ম্যান আমার পাশে। এমনকি মহিলারও একই ব্যাপার। পরের সিনে আমরা দেখি তাকে এমপ্লয় অফ দ্য ইয়ারের অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। আর এখানে আমরা একটা ইউনিফর্ম দেখি, এই সেম ইউনিফর্ম স্কট ল্যাং পরেছিল প্রথম অ্যান্ট ম্যান মুভিতে, যখন তাকে সেখান থেকে বের করে দেওয়া হয় ক্রিমিনাল রেকর্ডের জন্য। আর স্কট এখানে জ্যাক নামে কাজ করতো, মানে নিজের নাম লুকিয়ে। আর সেই নেম ট্যাগ, মানে জ্যাক নামটাই আমরা এই ইউনিফর্মে দেখি। সাথে সাথে স্কটের স্যুটও এখন অনেক আপগ্রেড হয়ে গেছে। এন্ড গেমে আমরা তাকে এমন স্যুটে দেখেছিলাম, আর এই মুভিতে আমরা তাকে আপগ্রেডেড স্যুটে দেখতে চলেছি। আর তার বুকের এই পোর্শনটা অনেক বদলেছে, অনেকটা আর্ক রিয়্যাক্টরের স্টাইলে, হয়তো পিম পার্টিকেল থাকবে। আর সাথে সাথে তার ড্রেস আগের থেকেও একটু ডিপ রেড হয়ে গেছে। পরের সিনে আমরা হোপকে দেখি, হোপের হেয়ারস্টাইল এখানে অনেক চেঞ্জ। কিন্তু বন্ধুরা, কমিকে ওয়াস্পের হেয়ারস্টাইল এমনটাই ছিল, কিন্তু কমিকে ওয়াস্প ছিল জেনেট ভ্যান ডাইন, মানে হোপের মা। কিন্তু আমরা তো জানি মার্বেল হুবহু কমিক ফলো করে না, তাই কমিকে মায়ের হেয়ারস্টাইল মুভিতে মেয়েকে দেওয়া হয়েছে, কারণ মুভিতে হোপ হচ্ছে ওয়াস্প। এখানে আমরা স্কট ও জেনেটকে একসাথে রেড কার্পেটে দেখি, কিন্তু একটা সুপার হিরো বিষয়ক কিছু প্রোগ্রাম কিন্তু এখানে চলছে না, নইলে অন্য কোনো সুপার হিরোকে অবশ্যই দেখতে পেতাম। হতে পারে একটা নর্মাল কোনো প্রোগ্রাম, আর তারা হোপকে ইনভাইট করেছে, আর হোপের সাথে স্কট এসেছে। পরের সিন থেকে আমরা জানতে পারি ক্যাসিও অনেক ইন্টেলিজেন্ট, আর সে নতুন নতুন গ্যাজেট বানাতে পারে। সাথে সাথে তার পরিবারের বাকিদের মতনও তারও কোয়ান্টাম রিয়ালমের ওপর ইন্টারেস্ট আছে, এমনকি তার পেছনে স্ক্রিনে অনেক মাকড়সার মতন কিছু দেখতে পায়, যার কারণ ক্যাসি মাকড়ের ওপর রিসার্চ করেছে। আর কমিকে সে স্পাইডারম্যানের সাথেও টিম আপ করেছিল, যদিও এটা মাকড়সা নাও হতে পারে। নেক্সট শটে যখন এক্সপ্লোজার হয় আর সবাই কোয়ান্টাম রিয়ালমে চলে যায়, সেই সময় ক্যাসির হাত ছাড়া যেতেই সে কোয়ান্টাম রিয়ালমে গিয়ে পড়ে। কিন্তু স্কট সেফ ছিল, সে চাইলে সেখানে বেঁচে পালাতে পারতো, কিন্তু সে নিজের মেয়ের জন্য নিজের হাত নিজে থেকেই ছেড়ে দেয়, আর সেও গিয়ে পড়ে কোয়ান্টাম রিয়ালমে। নেক্সট আমরা দেখি কোয়ান্টাম রিয়ালমের ভেতরে স্কট ও হোপ নিজের স্যুটে আছে, কিন্তু বাকিরা না। এর কারণ স্কট ও হোপ নিজের স্যুটকে এত আপগ্রেড করেছে যে সেটাতে নিজের সাথে রাখছে সব সময়। আর কোয়ান্টাম রিয়ালমে ঢোকার সাথে সাথে তারা নিজের স্যুট পরে নেয়, এবার সেটা শ্রিঙ্ক করে রেখেছিল না ন্যানোটেক, সেটা আমরা মুভিতে জানতে পারবো। নেক্সট আমরা যে ক্রোনোপলিস সিটি দেখি, আর এখানে ক্যাংয়ের ক্যাসেলে যে বড় বড় রিং দেখি, এই রিংগুলো সিমিলার রিং আমরা সাংচির বাবার কাছেও দেখেছিলাম, মানে সেই টেন রিং। এমনকি রিংয়ের সাইডে ব্লু ডিজাইনগুলোও সেম, সাথে সাথে কামালার বালার সাথেও সিমিলার মনে হচ্ছে এই কালার আর ডিজাইন। আর সাংচির পোস্ট ক্রেডিট সিনে আমরা জানতে পারি সেই রিংগুলো কোথাও কোনো মেসেজ বা সিগন্যাল পাঠাচ্ছে, আর হতে পারে টেন রিং কোয়ান্টাম রিয়ালমে মেসেজ পাঠাচ্ছিল, মানে ক্যাংকে এই মেসেজগুলো পাঠাচ্ছিল। এমনকি আমরা লোকি সিরিজে ক্যাংয়ের ভেরিয়েন্ট হি হু রিমেন্সের কাছে একটা ব্রেসলেট বা রিংয়ের মতন সিমিলার ডিভাইস দেখি, আর সে টাইম লাইনকে এই রিং দিয়ে কন্ট্রোল করতো। আর এই সব যেহেতু পৃথিবীর জিনিস নয়, তাই ওয়াং যে মিস্ট্রিক আর্টের ওপর নলেজ রাখে সেও বলতে পারছিল না এগুলোর কারণ, কারণ এই সব কিছু কোয়ান্টাম রিয়ালমের, আর এটার ব্যাপারে সে বা কেউ ততটাও জানে না। হতে পারে যখন সিলভি হিউ রিমেন্সকে মেরে ফেলে আর টাইম লাইন কোলাপস হয়, ফলে তার কয়েক হাজার ভেরিয়েন্ট এক টাইম লাইন থেকে অন্য টাইম লাইনে যেতে শুরু করে, আর তাদের মধ্যে সব থেকে এভিল হচ্ছে ক্যাং দ্য কনকারার। এদিকে রিংগুলো কোয়ান্টাম রিয়ালমের ক্যাংকে সিগন্যাল পাঠায়, সাথে সাথে কামালার বালাও অ্যাক্টিভেট হয়ে যায়, আর এটাও হয়তো ক্যাংকে মেসেজ পাঠাচ্ছে। আর তারপর ক্যাং হালকা কোয়ান্টাম রিয়ালমের রাস্তা খোলা দেখেই তাদেরকে টেনে নেয়, যেটা ক্যাসি করেছিল। নেক্সট আমরা দেখি ক্যাংয়ের সমস্ত আর্মি একই ব্লু হেলমেট পরে আছে, যেমন কালার ক্যাং ইউজ করে, এমনকি এই শিপগুলোর পাওয়ার সোর্সও ব্লু। এদিকে ক্যাসির ডিভাইস থেকে যে কালার বেরোচ্ছিল সেটাও ব্লু। নেক্সট আমরা ক্যাংয়ের পাশে একটা ডিভাইস দেখি, যেটাতে কিছু সময় আগে আমরা তাকে এনার্জি টাইপ কিছু রাখতে দেখেছি। হতে পারে গোল এনার্জি টাইপ এটাই ক্যাং চায় তার ডিভাইসকে অ্যাক্টিভেট করার জন্য, আর এটার জন্যই সে স্কট ল্যাংকে কাজ দেবে, মানে এটাকে আনারই কাজ দেবে। নেক্সট আমরা অ্যান্ট ম্যানকে জায়ান্ট ফর্মে ট্রান্সফর্ম হতে দেখি, আর এখানে তার কাছে আমরা ওয়াস্পকেও দেখতে পাচ্ছি, মানে ওয়াস্পকে এত ছোট দেখে ভাবতে পারছেন জায়ান্ট ম্যান কতটা বড় হয়ে গেছে। কিন্তু মজার বিষয় এটা হচ্ছে কোয়ান্টাম রিয়ালমে সবাই তো অনেক ছোট হয়ে প্রবেশ করে, মানে সেখানে স্কট ল্যাং নিজের রেগুলার সাইজে আছে, মানে নর্মাল সাইজে, আর কোয়ান্টাম রিয়ালমে তার রেগুলার সাইজটিকে দেখে মনে হচ্ছে জায়ান্ট সাইজ। নেক্সট আমরা জেনেটের হাতে একটা ডিভাইস দেখতে পাই, আর তার সামনে ক্রিয়েচারটি অনেকটা সিমিলার ক্যাসির কম্পিউটারের স্ক্রিনের ক্রিয়েচারটির সাথে। নেক্সট আমরা স্কট আর হোপকে দেখি, তাদের চেহারা দিকে এটা আন্দাজি করা যাচ্ছে যেটা ফাইনাল ব্যাটেল হবে। এখানে আমরা রিয়ালিটি ব্রেকের মতো কিছু ক্র্যাকও দেখতে পাচ্ছি, যেটা অনেকটা নোয়ে হোমের মতন ছিল, শুধু কালারটা একটু ডিফারেন্ট। নেক্সট আমরা ক্যাংয়ের চেহারায় কিছু স্ক্র্যাচ দেখি, যেমনটা হিউ রিমেন্সের ছিল না, মানে ক্যাং হচ্ছে একজন যোদ্ধা। তো বাস বন্ধুরা, এই ভিডিওর কাছে এতটুকুই, আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো, সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে, সুস্থ থাকুন, ভালো থাকুন, আর দেখুন বং লাভ কমিক্স।